ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। স্বস্তির ঈদ ফেরত যাত্রার খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতু এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল এবং পাটুরিয়া দৌলুদ্দিয়া নৌ রুটের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। প্রথমে যাচ্ছে উজ্জ্বলের কাছে। পদ্মা সেতু ব্যবহার করে কিন্তু দক্ষিণের মানুষ একেবারে স্বস্তিতে রাজধানীতে ফিরছে এবং আপনারা দেখছেন একেবারেই অনেকটা মানে স্বস্তির পরিবেশ, কোনো ভিড় কিন্তু তেমন আমরা লক্ষ্য করছি না বা ঢল নেই। একদম টোল প্লাজাগুলোতে দেখছেন যে কিভাবে যানবাহন প্রবেশ করছে এবং একই সঙ্গে কিন্তু টোল প্লাজার পাশ দিয়ে যে সব যানবাহনগুলো আসছে সেগুলো কিন্তু কোনোরকম লম্বা লাইন নেই এবং চাপ নেই। দায়িত্বশীলরা বলছেন যে পদ্মা সেতুর যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা এমনভাবে করা হয়েছে যাতে এই চাপ সামলানো যায় এবং দুপারে কিন্তু টোল প্লাজার যে লাইন সেটি বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে 12টির স্থলে কিন্তু এখন 15টি টোল প্লাজার লাইন রয়েছে এবং 15টি বুথ দিয়ে কিন্তু এখানকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু টোল দিয়ে সেতুতে প্রবেশ করছে এবং 9.83 কিলোমিটার দীর্ঘ যে পুরো সেতু ভাইডাক সহ এই পুরো সেতু কিন্তু 10 থেকে 11 মিনিটের মধ্যেই পার হয়ে যাচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন কিন্তু একই সঙ্গে চলাচল করছে এবং এই যে নির্ধারিত লাইন করে দেওয়া হয়েছে সেতুর উপরে সেই লাইন ধরেই কিন্তু যাচ্ছে এবং লাইন অতিক্রম করবার কারণে কিন্তু এই পর্যন্ত 44 বাইকারকে জরিমানা করা হয়েছে এবং এই জরিমানার কারণ সম্পর্কে সংশ্লিষ্টরা বলছেন যে এই যে লেন পরিবর্তন করলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার কারণ রয়েছে, কারণ এই পদ্মা সেতুতে যে দ্রুত গতির বিভিন্ন যানবাহন চলাচল করছে সেই যানবাহনের চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হবে একই সঙ্গে কিন্তু যানবাহনের কোনোরকম ধাক্কা লেগে গেলে সেখানে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যাবে এবং তারা বলছেন হেলমেট নিশ্চিত করবার বিষয়গুলো সহ যে দুজনের বেশি কিন্তু কোনো বাইকে থাকতে পারবে না এবং সেভাবেই কিন্তু মাত্র 100 টাকা টোল দিয়ে কিন্তু বাইকাররা পদ্মা সেতু অতিক্রম করছেন এবং ঈদে যেমন বিড়ম্বনাহীন তারা যাত্রা করেছে এখন কিন্তু স্বস্তিতে তারা কর্মস্থলে ফিরছেন এবং কিছুক্ষণ আগে একজন বাইকারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি কিন্তু শরীয়তপুরের নড়িয়া থেকে রওনা হয়ে এই পর্যন্ত 40 মিনিট এসছেন এবং তিনি বললেন যে আর 20 মিনিটে রাজধানী ঢাকায় পৌঁছাতে পারবেন এবং বাইক দিয়ে কিন্তু তিনি নিয়মিত অফিস করার পরিকল্পনা করেছেন রাজধানী ঢাকা থেকে একেবারে নড়িয়া পর্যন্ত এবং এখানকার যে টোলের দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে এই 20 তারিখ থেকে চালু হওয়ার পরে এ পর্যন্ত কিন্তু প্রায় 50 লক্ষ বাইক পারাপার হয়েছে এবং সেটি যেমন ঈদের আগে এবং ঈদের পরে এমনকি ঈদের দিন নিয়মিত কিন্তু প্রতিদিনই এখন বাইকাররা চলাচল করছে এবং এখানে ঈদের দিনে এবং ঈদের পরের দিন কিন্তু বাড়ির পানে যাওয়ার চেয়ে বেশি বাইকার এসছেন এই পদ্মা সেতু ঘুরবার জন্যে এবং অনেকেই কিন্তু এখন বাইক নিয়ে পদ্মা সেতু ঘুরতে আসছেন কিন্তু এইখানকার যে নিয়ম কানুন সেগুলো কিন্তু কঠোর করা হচ্ছে এবং এখানকার যেই টোলের যারা দায়িত্বে রয়েছেন তারা আরও বলছেন যে টোলের যে বাইক চলাচলের কারণে কিন্তু এখানে টোলের রাজস্ব বেড়েছে এবং রাজস্ব যেই পরিমাণে বাড়ছে এবং তারা আশা করছেন যে এই শৃঙ্খলা সঠিক রেখে কাজটি তারা করতে পারবেন এবং কর্মস্থলে ফেরা মানুষের যে কর্মস্থলে ফেরা মানুষের যে চাপ সেটি যেমন তারা গতকালও সামাল দিয়েছেন এবং আজকেও কিন্তু সেটি সামাল দিতে যাচ্ছেন, এতে কিন্তু তারা বলছেন যে পদ্মা সেতু এখন একটি এই দেশের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এবং এই সেতুটিকে ঘিরে কিন্তু দক্ষিণের মানুষের যেমন জীবনযাত্রা বদলে গেছে, ঈদে যেমন বিড়ম্বনা হয়নি একই সঙ্গে কিন্তু উৎপাদিত অনেক আমরা দেখছি সামগ্রীও এখান থেকে যাচ্ছে। তা আমরা এই পদ্মা সেতু থেকে এখন চলে যাব পাটুরিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ আলী, সেখানকার কি পরিবেশ?
ধন্যবাদ উজ্জ্বল। তো পাটুরিয়া দোলদিয়া নোটেট দোলদিয়া প্রান্ত থেকে নাবিলা ওয়ান নামের একটি লঞ্চ কিন্তু একদম ঘাটের খুব নিকটবর্তী চলে আসছে এটা, এবং কি এটা পাটুরিয়া ঘাট থেকে কিন্তু 6:30টার দিকে এটা একটি যে লঞ্চ ছেড়ে গিয়েছে। তবে আমরা দেখেছি কর্ম মানুষের যে চাঞ্চল্য তা কিন্তু রয়েছে, তবে সেটা খুব যে ভিড় ভাট্টা বা একটা খুব চাপ তা কিন্তু নেই, মানুষ কিন্তু নির্বিঘ্নে নিরাপদেই কিন্তু যাত্রা করছে। নাবিলাটা ওয়ান নামের যে লঞ্চটি আমরা দোলদিয়া ঘাটের থেকে এখন ঠিক এক মিনিটের মধ্যে এসে এই পাটুরিয়া ঘাটে যে নঙ্গর করবে এই লঞ্চটিতে কিন্তু একদমটা ভরপুর হয়ে এসেছে এবং কি সেটা কিছুক্ষণের মধ্যে নঙ্গর করবে আমরা আসলে ঘাট কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। এছাড়াও কিন্তু এই দোলদিয়াটা এই প্রান্ত থেকে অর্থাৎ পাটুরিয়া প্রান্ত থেকেও একটা যাত্রীরা কিন্তু আসলে ওই দক্ষিণ পশ্চিম অঞ্চলে উঠে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এই যে যে মানুষের যে একটা চাঞ্চল্যকর অবস্থা তা কিন্তু এইটা ঘাট এলাকাতে রয়েছে। আমরা বলতে পারি যে কর্মমুখী মানুষের যেহেতু ঢাকা ফিরছে তাদের কর্ম মেটি ঈদ শেষে যাত্রীদের সাথেও আমি কথা বলেছি, যাত্রীরা জানিয়েছে যে এই যে প্রত্যেকটা ঈদে কিন্তু একটা আনন্দ থাকে, এটা আনন্দটা নিয়েই কিন্তু তারা আসলে ফেরার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা লঞ্চ এবং ফেরিতে কিন্তু উপচে পড়া ভিড় না থাকলেও মানুষের মানুষের যে মুখে আনন্দ উল্লাস তা কিন্তু ঘাট এলাকাতে রয়েছে। আমরাটা ভোর থেকে রয়েছে, যেমন নাবিলাকে যদি আমি একটু দেখাতে বলি, এইমাত্র কিন্তু সকালের প্রথম টিপ পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করেছে নাবিলা ওয়ান নামের যে লঞ্চটি। লঞ্চের ভিতর কিন্তু বেশ যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি, এটা পরিপূর্ণ হয়ে কিন্তু লঞ্চটি এটা ঘাটে এসে নঙ্গর করেছে এবং কি সেই নঙ্গরের একদমটা কাছাকাছি অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে এর আগে যে লঞ্চটি পাটুরিয়া ঘাটে থেকে ছেড়ে গিয়েছে সেটাও কিন্তু মানুষের পরিপূর্ণ ছিল, অর্থাৎ কর্মমুখী মানুষের ছিল, তবে কোনো অভিযোগ নেই যাত্রীদের। যেহেতু যাত্রী সংখ্যা কম রয়েছে, মানুষ নির্বিঘ্নে নিরাপদে যাচ্ছে, মহাসড়কেও কোনো জুটকি ঝামেলা না থাকায় কিন্তু এইটা অবস্থা দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা যাত্রী কিন্তু আসলে মুখে চোখে মুখে আনন্দের ছোঁয়া রয়েছে এবং কি মানুষ ঈদ করে যেহেতু কর্মস্থলে ফিরছে, কর্মস্থলে যেতেই হবে, নারীর টানে তারা এসেছিলেন। তবে এবারে যদি ঈদ যাত্রাটি স্বস্তি হয়, অনেক যাত্রীর সাথেই আমি ভোর থেকেই কথা বলার চেষ্টা করেছি, তারা জানিয়েছে আসলে এবারকার যে এ বছরের যে ঈদযাত্রা তা স্বস্তি হয়, তা কর্তৃপক্ষকে তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছে। সেই সব কিছু মিলিয়ে পাটুরিয়া দোলদিয়া আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে কিন্তু একই অবস্থা সৃষ্টি হয়েছে। যদি বলি বলে এই যে ঘাট কর্তৃপক্ষ কিন্তু মনে করছে যে সময় গড়ানোর সাথে সাথে এই চাপটি কিন্তু আরও বৃদ্ধি পাবে। সব কিছু মিলিয়ে যদি বলি এইটা পাটুরিয়া দোলদিয়া আরিচা কাজিরহাট নুরুটে মোট আসলে 29টি ফেরি, 31টি লঞ্চ এবং কি 39টি স্পিড বোটের মাধ্যমে যে যাত্রীগুলো যাত্রী এবং কি যানবাহন যে পারাপার করছে তা কিন্তু এখন পর্যন্ত কিন্তু নির্বিঘ্ন হচ্ছে।
আমরা ঘাট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ বলছে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু কাজ করছে। অন্যদিকে যারা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সব অনিয়ম বিরুদ্ধে সজাগ রয়েছে, নো পুলিশও কিন্তু কাজ করছে। সবকিছু মিলিয়ে পাটুরিয়া, দোলদিয়া, আরিচা, কাজিরহাট সহ সবগুলো নোটি কিন্তু এখন ঈদ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতু এলাকায় এবং পাটুরিয়া ঘাটে।